তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব, যেটা তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো। সো আর দেরি না করে চলো শুরু করা যাক। আজ রিভিউ করব দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের এই ময়েশ্চারাইজিং লোশন, যেটা হলো ড্রাই স্কিনের জন্য। বেসিক্যালি স্ক্যান প্রোডাক্টের ময়েশ্চারাইজিং লোশন দু রকমের আছে, সেটা হলো একটা অয়েল ফ্রি, যেটা অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য, আর একটা হলো ড্রাই স্কিন, যেটা না ড্রাই টু নর্মাল স্কিনের জন্য। তো আমার তো নর্মাল স্কিন, আগের ভিডিও রিভিউ দেখলে তোমরা জানতে পারবে, তাই আমি ড্রাই স্কিনের ময়েশ্চারাইজিং লোশনটা ইউজ করছি। সো এর প্যাকেজিং নিয়ে কথা বলি। প্যাকেজিং ইজ অসাম, খুবই সুন্দর দেখতে একটা পিঙ্ক কালারের কন্টেনার, আর খুবই সুন্দর, অসাধারণ, কোনো কথা হবে না। প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে। পিছনে যেরকম থাকে অ্যাজ ইউজুয়াল, যেরকম প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে থাকে ইনগ্রেডিয়েন্টস, ডিরেকশন ফর ইউজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ডেট, কন্ট্যাক্টের যেখানে যেখানে তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে সেই সমস্ত অ্যাড্রেস দেওয়া রয়েছে। ইমেল অ্যাড্রেস রয়েছে, এভরি অ্যাড্রেস রয়েছে, টুইটারের লিঙ্ক রয়েছে, তোমরা এই সব জায়গায় তোমরা তোমাদের কোয়েরিজ জানাতে পারো। সো ফ্রেন্ডস, অ্যাজ ইউজুয়াল আমি ইনগ্রেডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে। অ্যান্ড ডিরেকশন ফর ইউজ আছে, অ্যাপ্লাই জেন্টলি অন ইউর স্কিন অ্যাজ অফেন অ্যাজ রিকোয়ার্ড। তোমার স্কিনে যতটা লাগবে ঠিক ততটাই অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিকেশন, ইট হেল্পস টু ইন্টেন্স নারিশমেন্ট, ইট ইজিলি অ্যাবজর্ব ইন টু দ্য স্কিন অ্যান্ড হেল্পস টু মেক দ্য স্কিন সফট, স্মুথ অ্যান্ড হাইড্রেটেড। এটি ক্লেম করছে এটি স্কিনকে নারিশ করবে, স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে এবং স্কিনকে সফট, স্মুথ আর হাইড্রেট রাখতে হেল্প করবে। তো চলো দেখে নিই টেক্সচার। হোয়াইট কালারের লোশন এবং তোমরা দেখতে পাচ্ছ খুব ইজিলি হাতের মধ্যে ব্লেন্ড হয়ে গেল, খুব তাড়াতাড়ি অ্যাবজর্বও হয়ে গেল, আর আমার স্কিনটা কিন্তু সঙ্গে সঙ্গে একটা গ্লসি ফিনিশ দিচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, তোমরা দুটো হাত দেখলে বুঝতে পারবে আশা করি। এই হাতে দেখো যেন কোনো প্রাণ নেই নিস্তেজ, এবং এই হাতটা দেখো চকচকে ভাব, স্কিনটা খুব স্মুথ, এরকম একটা ব্যাপার। তো এবার চলে দেখে নিই অ্যাপ্লিকেশন। হাই ফ্রেন্ডস, এবার তোমাদের দেখাবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে মুখটাকে ক্লিন করে নিতে হবে, আর তারপর সিরাম ইউজ করতে হবে। আর সিরাম ইউজ করার এক মিনিট পরে এই ময়েশ্চারাইজিং লোশনটা ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে হবে। তুমি দিনে এটাকে 3-4 ব্যবহার করতে পারো। আমি যেরকমভাবে ব্যবহার করি, স্নান করার পর, বিকালে এবং রাতে, এবং যতবার ব্যবহার করি ততবার ব্যবহার করার আগে আমি মুখটাকে ক্লিন করে নিই, দেন সিরাম অ্যাপ্লাই করি, তারপর ময়েশ্চারাইজিং লোশন। এই ময়েশ্চারাইজিং লোশনটা আমি জাস্ট 7 ধরে ইউজ করছি, আর সত্যিই আমার স্কিনটা যেন ম্যাজিকের মতো প্রাণ ফিরে পেয়েছে, একটা গ্লো এসেছে, আর তার সাথে আমার স্কিন আছে একদম হাইড্রেট। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একদম, তো টাটা।